বরং এই লড়াই ছিল একটি অতি কঠিন, একটি অতিমাত্রায় জটিল এবং অতিমাত্রায় রক্তাক্ত লড়াই। বাংলাদেশে আমরা বারে বারে যুগে যুগে লড়াই করেছি, আমরা বাংলাদেশ থেকে জমিদারি প্রথা উচ্ছেদ করেছি। তিতুমীরের বিদ্রোহ হয়েছে, হাজি শরীয়তুল্লাহর বিদ্রোহ হয়েছে, বাংলাদেশে আমরা পাকিস্তানিদেরকে হারিয়েছি, বাংলাদেশে আমরা ভারতকেও পরাজিত করব ইনশাআল্লাহ। প্রচার হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদেরকে আক্রমণ করা হচ্ছে, ওদেরকে অপমান অপদস্থ করা হচ্ছে। আপনাদের মাধ্যমে, বিশ্ব মিডিয়াকে মাধ্যমে আমরা বিশ্ববাসীকে জানাতে চাই, বাংলাদেশে কোনো সাধারণ হিন্দু এখন পর্যন্ত লাঞ্ছিত কিংবা অপমান অপদস্থ এবং ক্ষতিগ্রস্ত হয় নাই। বাংলাদেশে একমাত্র আওয়ামী হিন্দু যারা বিগত দিনগুলোতে বাংলাদেশের মানুষকে শোষণ শাসন করেছে এবং গত আন্দোলনে যারা আমার ছাত্র জনতা ভাইদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে, গুলি মেরেছে, ইট পাটকেল মেরেছে এবং অন্যায়ভাবে যাদেরকে জেল জুলুম করেছে, শুধুমাত্র তারাই এই ছাত্র জনতার জনরোষে পড়ে তারা এই বিশ্ব মিডিয়ার মাধ্যমে তাদের দাদাদেরকে খুশি করার জন্য বাংলাদেশের এই সংখ্যা লঘুদের যে নির্যাতনের কথা বলছে এটা দাহা মিথ্যা এবং ভিত্তিহীন। বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ, এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই। আমাদের এই কোন লড়াই বিনা পরিশ্রমে, কোন লড়াই বিনা রক্তে, কোন লড়াই বিনা ত্যাগে সফল হয়নি। আমরা আমাদের পূর্বসূরীদের অসংখ্য রক্তের উপরে, আমরা আমাদের পূর্বসূরীদের এক নদী রক্তের উপরে দাঁড়িয়ে বারে বারে আমরা নতুন স্বদেশ নির্মাণের চেষ্টা করেছি, কিন্তু আমরা কখনোই সেটা করতে পারিনি। বারে বারে আমাদের বিপ্লব হাতছাড়া হয়ে গেছে, এইবারের বিপ্লবকে হাতছাড়া হতে দেওয়া যাবে না। এই বিপ্লবকে হাতছাড়া হতে না দেওয়ার জন্য আমাদের যেই কাজগুলো করতে হবে সেই কাজগুলোতে আমাদের নজর লাগাতে হবে। প্রথম কাজ, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে শেখ হাসিনার বিচার করতে হবে। শেখ হাসিনা গেলি কই? শেখ হাসিনা গেলি কই? হই রই রই। আমরা ভারতকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাও। যদি বাংলাদেশের সাথে কোন রকম সম্পর্ক রাখতে চাও, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাও। শেখ হাসিনা যে অপরাধ করেছে, শেখ হাসিনা যে গণহত্যা করেছে, তার বিচার বাংলাদেশের মাটিতে আমরা করেই ছাড়ব ইনশাআল্লাহ। পৃথিবীর কোন দেশ শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে পারবে না। পৃথিবীর কোন দেশ যদি হাসিনাকে আশ্রয় দেয়, সেই দেশ বাংলাদেশের শত্রু হিসেবে বিবেচিত হবে, বাংলাদেশের জনগণের শত্রু হিসেবে বিবেচিত হবে। আমরা এটা হতে দেব না। শেখ হাসিনার শাসন শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনার শাসন তার সাথে তার বেনিফিশিয়ারি ছিল অসংখ্য ব্যবসায়ী, শিল্পী, সাংবাদিক, এরা রাজনীতিবিদ, গুন্ডা, পান্ডা, লুটেরা, এরা শেখ হাসিনার সহযোগী ছিল। আমরা প্রত্যেকের বিচার করব বাংলাদেশে। কোন দুর্বৃত্ত শেখ হাসিনার কোন সহযোগী যেন বিচারের হাত ছেড়ে আমাদের মিছিলে এসে রং পাল্টে মিলে যেতে না পারে সেই চেষ্টা আমাদের সকলকে করতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা যে বিপ্লব করেছি এই বিপ্লবটা অসাধারণ এবং অভাবনীয়। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের ছাত্ররা
যেভাবে বিপ্লব করেছে, যেভাবে রক্ত দিয়েছে, যেভাবে অকুত ভয়ে বুকলেটের সামনে দাঁড়িয়েছে, তার কোনো উদাহরণ নাই। এটা বাংলাদেশ পৃথিবীকে দেখিয়েছে কিভাবে বুকের রক্ত দিতে হয়, কিভাবে বুলেটের সামনে দাঁড়াতে হয়, কিভাবে মাতৃভূমির মর্যাদা রক্ষা করতে হয়, কিভাবে ফ্যাসিবাদকে পরাজিত করতে হয়। বাংলাদেশ এটা দেখিয়েছে। আমার দেশ, তোমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ।